नमस्कार बंधुरा, आज आबारो एकबार आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। बंधुरा, आजकेर भिडियोते आमि दन्तस्व थेके चंद्रबिंदु पर्यन्त वर्णगुली लिखे देखाबो। बाच्चारा किभाबे खूब सहजे एगुलो शिखते पारे सेटा आमि आपनादेर साथे शेयार करब। चलुन ताहले शुरू करा जाक। प्रथमेई लिखबो दन्तस्व। এবার দন্তস্বকে ভেঙে ভেঙে লিখে দেখাবো। এই কোষির মাঝখানে আমি আরো দুটো দাগ দিয়ে দেব। এটা এবার কি করব, প্রথমে এই কোষির থেকে এই দিকে বাঁকা করে এই দাগটা দেব। তারপর কি করব, এখান থেকে বাঁকা করে এদিকে, এখান থেকে বাঁকা করে এদিকে। এবার প্রথমে এটা, তারপর এটাকে বাঁকা করে এই পর্যন্ত হলো। এবার কি করব, এবার এখান থেকে বাঁকা করে নিচে, এবার এইটুকু করে প্রথমে এইটা করলাম, তারপরে এখান থেকে বাঁকা করে এইটুকু করলাম। এবার এখান থেকে নিচে, এবার সোজা এইভাবে উপরে টেনে দেব। অর্থাৎ একটা স্ট্যান্ডিং লাইন হয়ে গেল দন্তস্ব। আবারও দেখাই, প্রথমে এটা, তারপরে এই দাগটা, অর্থাৎ এটা বাঁকা করে এবার এখান থেকে নিচে, এবার সোজা উপরে। এটা হলো দন্তস্ব। এটাকে মাত্রা দেব, অর্থাৎ মাত্রাটা পড়বে এই যে এ পর্যন্ত এসেছে, এটা এটা এ পর্যন্ত, অর্থাৎ এই সোজা করে মাত্রা। এটা হলো দন্তস্ব। আবারও দেখাই, প্রথমে এই দাগটা, এখান থেকে বাঁকা করে এই দিকে, এবার এখান থেকে নিচের দিকে, অর্থাৎ এখান থেকে এই বাঁকা করে নিচের দিকে এই দাগের সঙ্গে মিশবে এবং এখান থেকে সোজা উপরের দিকে, উপরে এই কোষির সঙ্গে মিশলো। এবার এখান থেকে মাত্রা, এটা দন্তস্ব। এটা হলো দন্তস্ব। দন্তস্বর পরের বর্ণ হলো হ। এবার লিখব হ। এবার হটাকে ভেঙে ভেঙে কিভাবে লিখব। হ লিখতে প্রথমে আমি এই যে কষি, এই যে দাগ টানা আছে, অর্থাৎ এই যে কষি টানা আছে, এর ভিতরে আমি দুটো দাগ দিয়ে দেব পেন্সিল দিয়ে। এটা বাচ্চাদের সুবিধার জন্য। তাহলে এবার কি করব, প্রথমে এই যে যে উপরে দাগ দেওয়া আছে এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে এই যে প্রথম যে দাগটা দিয়েছি, দুটো দাগ দিয়েছে, তো এইটা এটা, এবারে প্রথম দাগের সঙ্গে এসে মিশলো, এখান থেকে শুরু করব, এখানে এসে মিশবে এবং এখানে এদিক থেকে নিয়ে একটা গোল হয়ে যাবে উপরে এই দাগের সঙ্গে। গোলটা দিলাম, প্রথমে এখান থেকে এখানে এনে এবার এখানে গোলটা দিয়ে এখান থেকে ঘুরিয়ে এখানে, এখান থেকে ঘুরিয়ে এখানে নিচে এই দাগের সঙ্গে মিলালাম। আবারও দেখাবো, এটা এটা। এবার কি করব, এখানে নিয়ে এবার এখান থেকে একটু বাঁকা করে এই নিচে এই দাগের সঙ্গে এসে মিশলো। এবার কি করব, হয়ে গেল হয়। এবার এটা হলো হ। আবারও দেখাবো,
ह। এবার হয়ের মাত্রা, হয়ের মাত্রাটা হবে এই যে যে কোণাটা হয়েছে অর্থাৎ এইটা এবং এইটার জয়েন্ট যেটা এখান থেকে উপর পর্যন্ত সোজা করে এই যে সোজা করে এখান থেকে হবে মাত্রা অর্থাৎ এভাবে নিয়ে প্রথমে এখান থেকে একটা গোল দিয়ে এটা উপরে এই দাগের সঙ্গে আবার মিলবে এবার এখান থেকে ঘুরিয়ে আমরা কত দূরে আনবো এখানে অর্থাৎ এই গোলটা আমরা যেখানে দিয়েছি এই পর্যন্ত এনে এখান থেকে নিচে এই হলো হ হ এটা হ এবার লিখব হর পরের বর্ণ হলো ডয়শূন্য র ডয়শূন্য র কিভাবে লিখব এটাকে ভেঙে ভেঙে লিখে দেখাবো এটাকে ভেঙে লিখে দেখানোর জন্য আমরা এই কোষিটাকে কটা ভাগ করব দুটো অর্থাৎ এই মাঝখানে আমি মাঝখানে বাচ্চাদের একটা দাগ দিয়ে দিচ্ছি এবার কি করব প্রথমে উপরে এই এই যে দাগ দেওয়াটা আছে অর্থাৎ এই কোষির এখান থেকে এই পর্যন্ত লম্বা করে একটা দাগ দেব এবার এখান থেকে একটু বাঁকা করে সামান্য একটু উপরের দিকে টেনে নেব অর্থাৎ আবারও দেখাই এখানে প্রথমে তারপর এখান থেকে এই দিকে এবার কি করব এখান থেকে এইদিকে নেওয়ার পরে এখান থেকে ঘুরিয়ে এই নিচে কোষির সঙ্গে এখানে মিশে এই উপরের দিকে এটা প্রথমে তারপর এটা এখান থেকে ঘুরিয়ে এই উপরের এই পর্যন্ত এবার নিচে একটা ডট এই হলো ডয়শূন্য র প্রথমে এই দাগ তারপরে এই দাগ একটু বাঁকা করে তারপর এখান থেকে এই দাগটা এইভাবে ঘুরিয়ে উপরের দিকে এই কোষির নিচে পর্যন্ত এবার এখানে নিচে ডট এবং মাত্রা হবে এই যে যেখানে এনে এটা থেমে গেল এখান থেকে এই পর্যন্ত এটা হলো ডয়শূন্য র এবার লিখব ঢয়শূন্য র এটা হলো ঢয়শূন্য র এটাকে এবার ভেঙে লিখে দেখাবো প্রথমে এই কোষিটার মাঝখানে মাঝখানে একটা দাগ দিয়ে দেব এটা এবার একটা স্ট্যান্ডিং লাইন এটা হলো স্ট্যান্ডিং লাইন অর্থাৎ লম্বা করে সোজা করে একটা দাগ এটা এটা দেওয়ার পরে এবার এখান থেকে এই যে যে মাঝখানে দাগটা দিয়েছি এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে একটু বাঁকা করে উপরে উঠে এই পর্যন্ত এখানে এই পর্যন্ত এবার এখানে গিয়ে একটা ছোট্ট গোল অর্থাৎ ছোট্ট বলের মতো বা ছোট্ট ডট বা সার্কেল আবারও দেখাই এটা এটা হলো এবং নিচে এখানে একটা ডট এবারের মাত্রা মাত্রাটা এই যে যে পর্যন্ত এসেছে এটা এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হবে মাত্রা হয়ে গেল ঢয়শূন্য র হয়ে গেল ঢয়শূন্য র এটা লিখলাম ঢয়শূন্য র এবার কি এবার অন্তস্থ অন্তস্থ অ এবার লিখব অন্তস্থ অ অন্তস্থ লিখতে প্রথমে কি করব এই কোষিটার মাঝখানে আমি দুটো দাগ দেব এটা পেন্সিল দিয়ে দিলে ভালো হবে এটা এবার কি করব এখান থেকে প্রথমে
এখানে এই উপরের এই কোষির থেকে এখানে এখান থেকে এই দাগের থেকে আবার এখানে এবার এখান থেকে কি করব এইটা হয়ে গেলে এখান থেকে এই পর্যন্ত এরপর তৃতীয় পর্যায়ে এখান থেকে বাঁকা করে এই নিচের কোষিতে গিয়ে মিশবে আবারো দেখাই প্রথমে এটা তারপর এখান থেকে এটা এবার এখান থেকে নিচে এবার এখান থেকে সোজা উপরে এই কোষির সঙ্গে মিশলো হয়ে গেল অন্তঃস্থ এবার এই অন্তঃস্থ এখানে ডট মাত্রাটা হবে এখান থেকে এটা অন্তঃস্থ এবার লিখব খণ্ডত যেটাকে বলে খণ্ডত অর্থাৎ এটা লিখতে প্রথমে প্রথমে এই দাগটাকে আমরা দুটো এই দাগের মাঝখানে আরো দুটো দাগ দিলাম খণ্ডত লিখতে তো প্রথমে কি করব এই এই যে যে দাগটা আছে এর সঙ্গে মিশিয়ে একটা গোল দিয়ে এই গোলটাকে উপরে দাগের সঙ্গে মিলিয়ে আবার এখানে আবারো দেখাই এখান থেকে গোলটা দিয়ে উপরে দাগের সঙ্গে মিলিয়ে এখানে এবার কি করব এখান থেকে সোজা নিচে এইভাবে বাঁকা করে এই দাগের সঙ্গে মিলবে এই দাগের সঙ্গে এবার এইটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে এই দাগের থেকে এবার একটু এদিকে বাঁকা করে এখানে এই হলো খণ্ডত আবারো দেখাবো এটা খণ্ডত এটা হলো খণ্ডত খণ্ডত এবার লিখব এর পরের বর্ণ হচ্ছে অনিশ্বর এটা এটাকে ভেঙে লিখে দেখাবো প্রথমে এই যে যে কোষিটা একে আমি মাঝখানে একটা দাগ দিয়ে দুই ভাগ করে নেব দেওয়ার পরে এখানে উপরে এই দাগের সঙ্গে একটা ছোট করে গোল অর্থাৎ ছোট একটা সার্কেল এই সার্কেল দেওয়ার পরে কি করব এই যে যে দাগটা আছে এবং এই যে যে গোলটা আছে এর সাথে সাথেই এখান থেকে এই বাঁকা করে একটা দাগ নিচের দিকে এই গোলটা প্রথমে তারপর এখান থেকে এটা এই গোলটা প্রথমে এখান থেকে এই পর্যন্ত অনিশ্বর আবারও দেখাবো এটা হলো অনিশ্বর এটা অনিশ্বর এবার অনিশ্বরের পরে হচ্ছে বিসর্গ বিসর্গ অর্থাৎ এটা হলো বিসর্গ এটা এখানে একটা গোল এবং নিচে আর একটা বিসর্গ আবারও দেখাবো এখানে এই দাগের সঙ্গে একটা একটু ফাঁকা করে নিচে আর একটা বিসর্গ এবার চন্দ্রবিন্দু চাঁদ এবার হবে চন্দ্রবিন্দু অর্থাৎ এই দাগের সঙ্গে এই কোষির সঙ্গে এখানে গোলটা পরে এখান থেকে এরকম করে বাঁকা করে চন্দ্রবিন্দু চাঁদ অর্থাৎ চাঁদের মতো বাঁকা আবারও দেখাই এটা গোলটা এখানে ছোট করে এবার এই গোলের এই পাশে এবং এই দিকে দুই পাশে মিশবে অর্থাৎ এখান থেকে টেনে নিয়ে বাঁকা করে এই পর্যন্ত এবার এখান থেকে আবার এই দিকে
এটাকে আমরা দাগ দিয়ে বাচ্চাদের শেখাতে পারি। অর্থাৎ প্রথমে এই লম্বা করে দাগটা দেব। দাগটা দেওয়ার পরে এখানে এই দাগের উপরে এখানে একটা গোল, এবার কি করব এখান থেকে এটুকু টেনে আনব। আনার পরে এখান থেকে আবার এই দিকে হয়ে গেল, এটা চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু চাঁদ এভাবে। তো বন্ধুরা, এই ছিল ব্যঞ্জন বর্ণর সব কয়টি বর্ণ। আজকে এ পর্যন্ত শেষ হলো ব্যঞ্জন বর্ণ লেখা। তো ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেকটা হেল্পফুল হবে আশা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।